সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানায় আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মিলি ফুল গাছের ডাল বা কাণ্ড কেটে কিভাবে নতুন চারা তৈরি করা যায় আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি পাঁচটি মিলি ফুল গাছের চারা নিয়েছি যেগুলি আমার টবের মধ্যে প্রতিস্থাপন করা আছে ওই গাছগুলি পাঁচটি গাছ পাঁচ রকম কালারের ফুল ওই সমস্ত কালারের ফুলের চারার সংখ্যা আমি বৃদ্ধি করব সেই জন্য কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা সম্ভব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজ পদ্ধতি প্রথমে একটা এরকম কাটার নেবেন বা কাঁচি নিতে পারেন ওই গাছের ডাল সংগ্রহ করার জন্য মিলি ফুল গাছের ডাল কাটার সময় সাবধানের সহিত ডাল কাটবেন তা না হলে গাছে প্রচুর পরিমাণে কাঁটা আছে আপনার হাতে বিধে যেতে পারে মিলি ফুল গাছ যেহেতু মরু ক্যাকটাস জাতীয় উদ্ভিদ সেই জন্য ওই গাছের কাণ্ডে প্রচুর কাঁটা হয় এখানে দেখুন আমার ডাল সংগ্রহ করা হয়েছে যেটার সাইজ হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি এখন আমি ওই গড়ার দিকে কাটা ডালের গড়ার দিকে যে পাতাগুলি রয়েছে আমি কাটারের সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি কারণ কাটিং বসানোর সময় গোড়ার দিকে পাতা থাকলে ওই পাতাগুলো পচে গিয়ে চারা গাছে ফাঙ্গাস লেগে চারা গাছ নষ্ট করে ফেলবে সেই জন্য আপনারাও এইভাবে গোড়ার দিকে পাতা এবং ফুল কেটে বাদ দিয়ে দিবেন। কাটিং ডালে কোনো ফুল থাকলে চারাই তাড়াতাড়ি শিকড় বা গ্রো করবে না এভাবে পরপর আপনারাও ওই কাটিং ডালের গোড়ার দিকে পাতাগুলি কেটে ফেলে দিবেন এরপর দেখুন আমার সমস্ত কাটিং ডালের গোড়ার পাতা ফেলে দিয়েছি এই যে আমার মাদার গাছগুলি ডাল কেটে নেওয়ার জন্য গাছ থেকে সাদা রঙের দুধের মতো আঠা বের হচ্ছে এবার ওই কাটিং ডালগুলোর গড়ায় এখন আমি রোটিং হরমোন লাগিয়ে নিচ্ছি তাড়াতাড়ি শিকড় বের হওয়ার জন্য আপনাদের কাছে যদি রোটিং হরমোন না থাকে তাহলে চারা তৈরি করা সম্ভব সেটা কিছুদিন সময় বেশি লাগবে আর রোটিং হরমোন লাগিয়ে নিলে আপনার এক মাসের মধ্যে নতুন চারা তৈরি হয়ে যাবে এখানে আমি রোটিং হরমোন লাগিয়ে রাখার দুই তিন মিনিট অপেক্ষা করছি যাতে ওই কাটা অংশের গড়ার দিকে ভালোভাবে হরমোনটি আটকে যায় দ্রুত শিকড় হওয়ার জন্য আমি আগে থেকে কিছু গ্রো ব্যাগে নর্মাল বালি মাটি ভরাই করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন কাটিং বসাচ্ছি একটা আঙুলের সাহায্যে মাঝখানে গর্ত করে নিলাম ডালটি ভালোভাবে বসিয়ে দিচ্ছি গড়ার দিকে আঙুলে করে চিপে দিচ্ছি যাহাতে বায়ু চলাচল না করতে পারে বায়ু চলাচল করলে কাটিং ডালগুলির থেকে তাড়াতাড়ি শিকড় বের হবে না এবং দ্বিতীয় একটি ডাল গ্রো ব্যাগে বসাচ্ছি আপনারা ভালো করে দেখে নিন গ্রো ব্যাগে কাটিংটি বসানোর পর গোড়া যাতে আলগা না হয় গাছ নড়াচড়া করলে শিকড় বের হলে শিকড়গুলি নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি কিছু ঝুরো মাটি দিয়ে দিলাম এবার আমার সমস্ত কাটিং ডালগুলি গ্রো ব্যাগের মধ্যে বসানো কমপ্লিট হয়ে গেছে তাই আমি ঝাড়ির সাহায্যে সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি গোড়ার দিকে মাটিটা এভাবে আপনারাও ভিজিয়ে দিবেন দেয়া হয়ে গেলে ওই সমস্ত কাটিং চারা গাছগুলি আপনারা সেমিসেড অর্থাৎ ছায়া জায়গায় রাখার চেষ্টা করবেন আর মাঝে মধ্যে জল দিবেন। মাটি যত ময়েশ্চর্যা থাকবে ওই কাটিং ডালগুলির থেকে এরকম এক মাসের মধ্যে শিকড় বেরিয়ে নতুন চারা তৈরি হয়ে যাবে যদি আপনারা রোটিং হরমোন লাগিয়ে চারা তৈরি করেন তাহলে এক মাস সময় নিবে দেখুন এই চারাগুলি আমি এক মাস আগে কাটিং বসিয়েছিলাম এখন আপনাদের সামনে একটা চারা নিয়ে গ্রো প্যাকেট আমি কেটে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য যে কাটিং ডালের গোড়ায় শিকড় হয়েছে কীরকম বা আদৌ হয়েছে কি না সেই জন্য আমি ওই চারা গাছটির গোড়ার দিকে মাটিগুলো ধীরে ধীরে সরিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়ি করে মাটি সরোতে গেলে শিকড়গুলো ছিঁড়ে নষ্ট হয়ে যাবে আপনারা সেটা দেখতে পাবে না দেখুন আমি যে রোটিং হরমোন লাগিয়েছিলাম সেটা এখনও ওই গোড়ার দিকে সাদা রঙের মতো দেখতে পাচ্ছেন এবং তারপরে শিকড় বেরিয়ে এসেছে এবার এই সমস্ত চারা গাছগুলি আপনারা ছাদ বাগান অথবা গার্ডেনের মধ্যে প্রতিস্থাপন করতে পারেন এটা আমার ছাদ বাগানের মিলি ফুল গাছ এবং গার্ডেনের মধ্যেও আছে সেটা আপনারা দেখতে পাবেন যদি আমার এই পদ্ধতি আপনাদের কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন গার্ডেন সম্পর্কে অন্য কোনো কিছু ভিডিওর প্রয়োজন হলে আপনারা কমেন্ট করে জানাবেন